পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নতুন শাড়ি, থ্রি পিস, লুঙ্গি ও পাঞ্জাবি পেয়ে উৎসবে মেতেছে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেলের ইউনিয়নের 9টি ওয়ার্ডের অসহায় দুস্থ মানুষ। গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগের পক্ষ থেকে গোল্ডাং এলাকায় নর্থ চ্যানেল ইউনিয়নের অসহায় দরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ মোফাজ্জল হোসেন। এ সময় হাজী মোহাম্মদ মোফাজ্জল হোসেন বলেন, ঈদ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে আমি প্রতি বছরই নর্থ চ্যানেল ইউনিয়নের 9টি ওয়ার্ডে প্রকৃত অসহায় দরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে শাড়ি, থ্রি পিস, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করে থাকি, যাতে তারা নতুন কাপড় পরে ঈদ আনন্দ উপভোগ করতে পারে। এ সময় প্রবীণ সমাজসেবক মোহাম্মদ ফজলুল হক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মেহেদি হাসান, ইয়াকুব মৃধা, মোহাম্মদ বারেক শেখ, হেলাল উদ্দিন মস্টার সহ অন্যান্য উপস্থিত ছিলেন। সদর উপজেলা ন্যাশনাল ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে জানাই ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা।